আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি, বিদেশে কিভাবে চাকরি পাওয়া যায় এই বিষয়ে আপনাদের জানাবো আজকে, এবং বিদেশের টুকিটাকি বিষয়ে আপনাদের আজকে জানাবো। আপনি কি দেশের বাইরে কোথাও চাকরি করার রঙিন স্বপ্ন দেখছেন? আপনার সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত করছেন নিজেকে? দেশের বাইরে চাকরি পাওয়ার জন্য, দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে উন্নত জীবনযাপনের জন্য ভালো একটা চাকরি আশা নিয়ে বের হয়, কিন্তু নিজের যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও যখন দেশে চাকরির সংকট, সে কারণে চাকরি প্রত্যাশীরা এখন বিকল্প পথ নিতে বাধ্য হয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় বিদেশে চাকরি লাভের প্রত্যাশায় দিন রাত চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের বিদেশে চাকরি পেতে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, যেহেতু অভিজ্ঞতাগুলো আমরা পার্ট বাই পার্ট আজকে আপনার সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আশা রাখি আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। আজকে আপনাদের জানাবো বিদেশে কিভাবে চাকরি পাওয়া যাবে, আজকে আমাদের মূল টপিকটাই এটা। তো এখানে প্রথমে জানিয়ে রাখি যে আজকে আমাদের প্রফেশনাল যে অভিজ্ঞতাটা, প্রফেশনাল অভিজ্ঞতা বিষয়ে আপনাদের জানাবো। জীবন মানে সংগ্রাম, আর সেই সংগ্রামের মধ্যে মানুষ উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখে। বিদেশের উচ্চবিলাসী লাইফস্টাইল যোগ্যতা সম্পন্ন যুবকদের বিদেশে চাকরি গ্রহণে উৎসাহিত করে তুলে। বিদেশে একই সাথে ব্যক্তিগত উপলব্ধি এবং প্রফেশনাল অভিজ্ঞতার বৃদ্ধি পাওয়ায় যায় বিধায় মানুষ এখন বিদেশে চাকরির জন্য নানা রকম চেষ্টা করে যাচ্ছে। অনেকেই বিদেশটাকে এখন স্বপ্ন মনে করে যে বিদেশ গেলে ভালো চাকরি পাওয়া যাবে। আসলে বিদেশ যাওয়া, চাকরি পাওয়াটা ততটা সহজ না যতটা সহজ মনে করা হয়। আমরা বিদেশে চাকরি পাওয়ার নানা কৌশল সম্পর্কে আজকে আপনাদের জানাবো। ভিন্ন দেশের অভিন্ন সংস্কৃতিতে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে একই কর্মক্ষেত্রে ভিন্ন একটি পরিবেশে কাজ করার অভিজ্ঞতা, শুধুমাত্র বিদেশে চাকরি করলেই সেই অভিজ্ঞতা ও সুবিধা পাওয়া যায়। তাই আজকের আর্টিকেলটি দেশের বাইরে চাকরি গ্রহণের সুবিধা এবং সেই সাথে চাকরি পাওয়ার কিছু টিপস ও দিক নির্দেশনা নিয়ে প্রথম পর্ব সাজানো হয়েছে। আমাদের পরবর্তী পর্ব আসবে, এ পর্ব আপনারা যদি সাড়া পায় তাহলে পরবর্তী পর্ব আমরা সাজানোর চেষ্টা করব। এর বাকি অংশ দ্বিতীয় পর্বে সাজানো হয়েছে। আশা করি যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এই নির্দেশনাটি অনেক উপকারী হতে চলেছে। তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা আশা করি কিছু একটা পাবেন। বিদেশে চাকরি পেতে কী কী জানা প্রয়োজন? নিজ দেশে একটি চাকরি পেতে যে পরিমাণ শ্রম মেধা দিয়ে চাকরি পাচ্ছে না, বিদেশে চাকরি পেতে তার সাথে অনেক বেশি গুণ মেধা শ্রম করার প্রতিজ্ঞা থাকতে হবে। দেশের চাকরির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি পার করা যেভাবে সম্ভব সেক্ষেত্রে বিদেশে চাকরির জন্য আপনার অতিরিক্ত মেধা ও কর্মদক্ষতা থাকতে হবে। বিদেশে চাকরি অর্জনে যতটুকু সম্ভব কয়েকটি দেশের ভাষা জানতে হবে, বিশেষ করে ইংরেজি পারদর্শিত হতেই হবে, কারণ ইংরেজি ছাড়া অনেক দেশেই আপনি বেমানান। নিজের ডিজিটাল পাসপোর্ট তৈরি করে রাখতে হবে, পাসপোর্ট ছাড়া তো আসলে বিদেশ যেতে পারবে না, পাসপোর্টটাই সবার আগে। আপনার যোগ্যতা অনুসারে অনলাইন জব সাইটে চাকরি খোঁজ করতে হবে। ভিসা এবং ওয়ার্ক পারমিট পারমিশন নিতে হবে। ইন্টারভিউ সিস্টেমের সাথে খাপ খায় নিতে হবে। সময় ও কাজের সাথে নিজেকে খাপ খায় নিতে হবে। দেশটির অর্থনীতি সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতেই হবে। আপনাদের বিদেশে চাকরির কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি দিচ্ছি। লিঙ্ক indeed.com, jobly.org, careerbuilder.com। বিদেশে চাকরির জন্য নিচের অংশগুলো দেখুন। আপনি কী ধরনের চাকরি করছেন সে সম্পর্কে পুরো ধারণা রাখা অতীব জরুরি। কোন দেশে যেতে চান সে সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে আগে। আপনার নিজের পছন্দ মতো কর্মক্ষেত্র বাছাই করতে হবে। ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের সকল যোগ্যতা উল্লেখ্যপূর্বক একটি সিভি আপডেট করে রাখুন। আসলে ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য দেশে যে সিভি, আমাদের বাংলাদেশে যে সিভিগুলো হয় এর চেয়ে অনেক ভালো সিভি আপনাকে তৈরি করতে হবে।
বিভিন্ন অনলাইন জব পোর্টালে নিজের প্রোফাইল তৈরি করে রাখুন, সময়মতো চাকরির জন্য অনলাইনে আবেদন করুন। আচ্ছা, এবার বলবো আপনাদের বিদেশে চাকরি করলে আসলে সুবিধা কী। বিদেশে শ্রমের মূল্য অধিক, আমাদের দেশের মতো না। বিদেশে আপনি যত শ্রম দেবেন তত আপনার ভাগ্য ঘুরে যাবে। বিদেশের শ্রমটাকে বেশি মূলত প্রাধান্য দেওয়া হয়, সার্টিফিকেটের কোনো প্রাধান্য নাই। নিজ দেশের শ্রম ও ঘামের মূল্যায়ন নেই বিধায় আপনার প্রফেশনাল কর্মজীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। আপনার স্বপ্ন ও আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে তৈরি করতে পারলে জীবন হবে উদ্দীপ্ত সুখময়। স্বপ্ন পূরণ, বাবা বারবার বৃথা গেলেও হতাশ হওয়া চলবে না। বিদেশে চাকরি অর্জনের পথটা মোটেও সহজ নয়, চেষ্টা অব্যাহত মেধা ও পরিশ্রম করলেই সাফল্য আপনার হাতের গোড়ায় একদিন আসবেই। এই যে কিছু কথা বললাম যে বিদেশি চাকরি পাওয়া যায় কীভাবে, আপনারা যদি খুব মনোযোগ সহকারে জিনিসগুলো মেনে চলেন যে চাকরি অর্জনে কী কী করতে হবে, বা বিদেশি চাকরির ওয়েবসাইটগুলো আপনাকে মাঝে মাঝে লগ ইন করতে হবে এবং এখানে আপনার প্রোফাইল করবেন, প্রোফাইল করার পরে যখন আমরা প্রোফাইলটা দেখ অনেক আপনার চাকরির ই আছে, চাকরির লিঙ্ক থাকবে, এগুলোতে অ্যাপ্লাই করবেন। কারণ একবার অ্যাপ্লাই করলে যে চাকরি হয়ে যাবে বিষয়টা এরকম না, বারবার অ্যাপ্লাই করবেন। আর সবসময় লেগে থাকলে হবে, লেগে থাকতে হবে। আর বিদেশ চাকরি তো অনেকের জীবনের স্বপ্ন, তো এই স্বপ্ন অনেকেই দেখে। আমরা চাই যে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন বা পারবেন। দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসবো চিরেই, দ্বিতীয় পর্বটা আরও অনেক কিছু দিয়ে সাজাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমরা মূলত চেষ্টা করি যে প্রতিদিন একটা করে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার জন্যে, মাঝে মাঝে অন্য কোনো টপিক, চাকরির বিষয়ে চাকরি রিলেটেড কোনো টপিক যদি থাকে সেক্ষেত্রে আপনাদের আমরা জানানোর চেষ্টা করি। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।